আপনি যদি টোটাল যদি 5টা ক্লায়েন্ট আপনি ম্যানেজ করতে পারেন প্রতিদিন প্রত্যেকজন যদি আপনার $20 করে আপনাকে যদি বুস্ট করে দেখেন $100 $100 থেকে প্রতি ডলার থেকে $10 করে লাভ করেন তাহলে 1000 টাকা মাসে কত হয় 30000 টাকা জেনারেলি আমরা ফেসবুককে ব্যবহার করি মূলত ফ্রিতে শুধুমাত্র এমবি রিসার্চ করার মাধ্যমেই আমরা ফেসবুকটাকে ব্যবহার করতে পারি আর যারা ওয়াইফাই ইউজ করে সেক্ষেত্রে তো দেখা গেছে বাড়িতে ওয়াইফাই থাকে ফ্রিতে ইউজ করতে পারেন বা একটা মাসিক দেখা গেছে ওয়াইফাইয়ের বিলটা পরিশোধ করলে দেখা গেছে আনলিমিটেডভাবে আপনি ফেসবুকটা ইউজ করতে পারতেছেন ফেসবুক যদি ফ্রি হয়ে থাকেও কিন্তু ফেসবুকটা কিন্তু ফ্রি না ফেসবুক আমাদেরকে ব্যবহার করে সে হচ্ছে তার উদ্দেশ্য হাসিল করে আমরা যে মনে করেন ফেসবুকে ভিডিও আপলোড করি পোস্ট আপলোড করি ছবি আপলোড করি সেগুলো একটা নির্দিষ্ট ডাটাবেজে গিয়ে কিন্তু জমা হয় স্টোরেজে কিন্তু গিয়ে জমা হয় সার্ভারের একটা মেনটেনেন্স খরচ আছে সেই খরচটা মেনটেন হচ্ছে করানোর জন্য ফেসবুক কী করে বিভিন্ন কোম্পানির কাছ থেকে হচ্ছে টাকা নিয়ে আমাদেরকে অ্যাড দেখায় ওই অ্যাড দেখানোর বিনিময়ে সে কিন্তু ভালো পরিমাণ কিন্তু একটা ইনকাম করে আপনারা জেনে হচ্ছে অবাক হয়ে যাবেন ফেসবুকের 2022 সালের প্রথম 3 মাসের আয় ছিল $27 বিলিয়ন মার্কিন ডলার সাম্প্রতিক সময় অনুযায়ী বিজ্ঞাপন থেকে আয় করেছে $82.4 বিলিয়ন মার্কিন ডলার যা আপনার ফেসবুকের মোট ইনকামের 97.6% এর মতো এবার দেখেন ফেসবুক দেখা গেছে ইয়ারলি কত টাকা ইনকাম করে আমাদেরকে অ্যাড দেখানোর পরিবর্তে এখন আসি এটা তো দেখা গেছে তাদের বড় একটা কোম্পানি হয়ে গেছে সে তারা তো অবশ্যই করবে এটা তো আমাদেরকে মেনে নিতে হবে কিন্তু ফেসবুক যদি আমাদেরকে ব্যবহার করে আমরাও তো ফেসবুককে ব্যবহার করে টাকা ইনকাম করতে পারি ভাই 10টা হচ্ছে লেজিট ওয়ে দেখাবো এই 10টা ওয়ের ভিতরে যে কোনো একটা ফলো করে ভালো পরিমাণ আপনি ইনকাম করতে পারবেন 1 নাম্বার সেটা আপনার যে অ্যাকাউন্টটা ইউজ করতেছেন এই ধরনের সেম অ্যাকাউন্ট ক্রিয়েট করে করেও কিন্তু আপনি ইনকাম করতে পারবেন এই অ্যাকাউন্টগুলো কারা কিনে কী কারণে কিনে মার্কেটিং করার জন্য মূলত এই ধরনের অ্যাকাউন্টগুলো কিনে এখন আসি কারা কিনে যারা মূলত মার্কেটার আমার মতো লোক যারা আছে তারাই মূলত হচ্ছে কিনবে তাই না পুরাতন অ্যাকাউন্টগুলোতে বেশি পরিমাণে পোস্ট দেওয়া যায় বিভিন্ন ধরনের স্প্যামিং করা যায় লিঙ্ক শেয়ার করা যায় বেশি বেশি করে ওই ধরনের অ্যাকাউন্টগুলো সহজে ব্লক বা লক হয় না এক কথায় নতুন অ্যাকাউন্টগুলো দেখা গেছে লিঙ্ক বেশি শেয়ার করা যায় না পোস্ট বেশি দেওয়া যায় না যার কারণে এই অ্যাকাউন্টগুলো নতুন অ্যাকাউন্টগুলো সস্তা দামে বিক্রি হয় 2 নাম্বার টাকা ইনকাম করার উপায় সেটা হলো আপনার ফেসবুকের থ্রেশহোল্ড অথবা কুপন ফেসবুকের থ্রেশহোল্ড এবং কুপন সম্পর্কে আপনারা জানেন না অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য ফেসবুকের একটা অ্যাড অ্যাকাউন্ট খুলতে হয় এই অ্যাড অ্যাকাউন্ট খোলার সময় একটা কার্ড অ্যাড করতে হয় ওই কার্ডটা অ্যাড করলেই দেখা গেছে একটা থ্রেশহোল্ড পাওয়া যায় একটা থ্রেশহোল্ড মানে হচ্ছে ফেসবুকের কাছ থেকে অগ্রিম কিছু টাকা আপনি দেখা গেছে হাওলাত নিতে পারবেন $2 বা $5 $10 $20 হচ্ছে দিতে পারে আপনার অ্যাকাউন্টে তখন সেটা আপনি ভাঙায়া অ্যাড দিতে পারবেন বিভিন্ন মানুষের হচ্ছে অ্যাড দিতে পারবেন অ্যাডভার্টাইজমেন্ট করতে পারবেন ওইটা মানুষ হচ্ছে ওইটা রিডিম করে আপনি যদি দেখা গেছে ফেসবুকে কুপন বা থ্রেশহোল্ড এভাবে বের করতে পারেন ওইটা দিয়েও কিন্তু ভালো পরিমাণ মানুষ কিন্তু ইনকাম করে মার্কেটে তো সেক্ষেত্রেও কিন্তু দেখা গেছে ওই যে আমাদের এক নাম্বার উপায় সেটা হলো ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট ফেসবুকের অ্যাকাউন্ট ছাড়া কিন্তু দেখা গেছে ফেসবুকের থ্রেশহোল্ডও বের করা যায় না ইভেন দেখা গেছে কুপনও বের করা যায় না সেক্ষেত্রে দেখা গেছে এখানেও কিন্তু 2 নাম্বার উপায়টাতেও কিন্তু দেখা গেছে ফেসবুকের অ্যাকাউন্ট জরুরি 3 নাম্বার সেটা হলো আপনার ভাইরাল ফেসবুক গ্রুপ অথবা ভাইরাল ফেসবুক পেজ যদি আপনি তৈরি করতে পারেন বা দেখা গেছে নিয়মিত যে কোনো একটা পেজে যদি আপনি পোস্ট দেন ওটা এমনিতেই মনে করেন ফ্যান ফলোয়ার বাড়তে বাড়তে একটা সময় গিয়ে ভাইরাল হয়ে যায় ভাইরাল হয়ে গেলে বিভিন্ন ফ্যান ফলোয়ার আপনার ফ্যান ফলোয়িং যখন বাড়বে এবং ফলোয়ার যখন বেড়ে যায় আপনার যখন হচ্ছে এক একটা পেজে দেখা গেছে 2 লাখ 5 লাখ 10 লাখ দেখা গেছে 1 মিলিয়ন 2 মিলিয়ন হচ্ছে আপনার ফলোয়ার থাকে এই সমস্ত পেজগুলো দেখা গেছে 2 লাখ 3 লাখ 4 লাখ টাকাও কিন্তু বিক্রি হয়ে যায় আপনারা জানেন কিনা জানি না যে 2021 সালে আমি হচ্ছে একটা ভিডিও বানাইছিলাম যে 70,000 টাকা আমি ইনকাম করছিলাম যে হচ্ছে আপনার ফেসবুকের একটা গ্রুপের মাধ্যমে ওই ভিডিওটা যারা দেখেন নাই ভিডিও ডিসক্রিপশনটা চেক করান দেখবেন ওই ভিডিওটার মাধ্যমে আমি কিভাবে হচ্ছে 70,000 টাকা ইনকাম করছি সেটার ফুল ডিটেলস আমি হচ্ছে তুলে ধরছি 4 নাম্বার সেটা হলো ফেসবুকের স্পন্সর কিন্তু আনঅফিশিয়াল 3 নাম্বার এবং 4 নাম্বার একসাথে বুঝাইলাম হয়তোবা আপনারা বিষয়টা খেয়াল করেন নাই 3 নাম্বার এবং 4 নাম্বার কিন্তু একই ওই যে আনঅফিশিয়াল স্পন্সর 5 নাম্বার সেটা হলো প্রফেশনাল ফেসবুক পেজ সেট আপ করা ফেসবুকে কিন্তু অনেকে অ্যাড দেয় প্রফেশনাল পেজ সেট আপ মাত্র 599 টাকা 499 টাকা 999 টাকা 1500 টাকা 2000 টাকা বা 1200 টাকা 1000 টাকা 700 টাকা এরকমভাবে কিন্তু অ্যাড দেয় প্রফেশনাল পেজ হচ্ছে সেট আপ করার জন্য এই বিষয়টা আসলে কি প্রফেশনাল পেজ মানে তো দেখা গেছে নর্মাল একটা পেজই খুলে তাই না নরমাল পেজ খুললেও দেখা গেছে মূলত লোগো এবং দেখা গেছে কন্টেন্টগুলা মানে জায়গা বরাবর যে জায়গার দেখা গেছে অ্যাবাউট সেকশন লেখা লাগবে ওই জায়গায় অ্যাবাউট সেকশনটা লিখে দেয়, মোবাইল নাম্বার যে জায়গায় বসানো দরকার ওই জায়গায় মোবাইল নাম্বারটা বসায় দেয়, যে জায়গায় ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া লাগে ওই জায়গায় ওয়েবসাইটের লিঙ্কটা দেয়। তারপর দেখা গেছে কভারের জায়গায় সুন্দর একটা গ্রাফিক্স ডিজাইন করা দেখা গেছে একটা কভার বসাই দেয় এবং লোগোর জায়গায় লোগো বসাই দেয়। এইটাই মূলত হচ্ছে প্রফেশনাল পেজ সেট আপ। এই কাজটা করেও দেখা গেছে আপনি মনে করেন ভালো পরিমাণ ইনকাম করতে পারেন। আমি খুব শীঘ্রই আগামীকাল অথবা তারপরের দিন এই যে প্রফেশনাল পেজ কীভাবে সেট আপ করতে হয়, একটা ফেসবুক পেজ কীভাবে খোলা যায়, এটা নিয়ে একটা দেখা গেছে আমি ভিডিও করব। 6 নম্বর সেটা হলো ফেসবুকের মনিটাইজেশন। এর আগে এই মনিটাইজেশন সিস্টেমটা শুধুমাত্র ইউটিউবে ছিল। $100 হইলেই আপনি হচ্ছে এটা উইথড্র করতে পারবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার মাধ্যমে। যদি আপনার ফেসবুক পেজে যদি 10,000 ফলোয়ার থাকে এবং দেখা গেছে 30 দিনের ভিতরে 6 লাখ মিনিট দেখা গেছে ওয়াচ টাইম থাকে, তাহলে আপনার পেজে যদি কোনো ভায়োলেন্স না থাকে, কোনো রেস্ট্রিকশন না থাকে, তাহলে আপনি আবেদন করতে পারবেন ফেসবুক অফিসিয়াল মনিটাইজেশনের জন্য। 7 নম্বর সেটা যে কোনো দোকান দিয়ে আপনি ইনকাম করতে পারবেন। সেটা কোনো দেখা গেছে ধারাজের মতো কোনো ই কমার্স ওয়েবসাইট হতে পারে বা আলিবাবার মতো কোনো ই কমার্স ওয়েবসাইট হতে পারে। ভার্চুয়াল প্রোডাক্টের উপরে আমি দেখা গেছে 18টা প্রোডাক্টের উপরে রিসার্চ করে দিয়েছি, ওই ভিডিওটা একটু দেখে নিন, তাহলে আপনি ভালো কিছু দেখা গেছে প্রোডাক্টের রিসার্চ পাবেন যেগুলো দেখা গেছে আপনি ঘরে বসে ওই প্রোডাক্টগুলো সেল করতে পারবেন। ভিডিও ডিসক্রিপশনটা চেক করেন, তাহলে ওই ভিডিওটা পেয়ে যাবেন। তারপর 8 নম্বর যেটা আছে সেটা হলো মূলত ফেসবুক অ্যাড এজেন্সি। আমি 2020 এবং 21-এর দিকে সম্ভবত অ্যাডস বাংলা নামে একটা অ্যাড এজেন্সি করছিলাম যে ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন করার জন্য। এখান থেকে ভালো পরিমাণে ইনকাম করছি। আপনি যদি টোটাল যদি 5টা ক্লায়েন্ট আপনি ম্যানেজ করতে পারেন প্রতিদিন, প্রত্যেকজন যদি আপনার $20 করে আপনাকে যদি বুস্ট করে দেখেন $100, $100 থেকে প্রতি ডলার থেকে $10 করে লাভ করেন, তাহলে 1000 টাকা মাসে কত হয়? 30,000 টাকা। সিম্পল হিসাব ভাই। আপনি যদি মনে করেন একজন ফেসবুকে অ্যাড এক্সপার্ট হন, তাহলে আমি আপনাকে বলবো এখনই আপনি একটা অ্যাড এজেন্সি শুরু করে দেন, তাহলে কিন্তু এখান থেকে ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন। 9 নম্বর সেটা হলো আপনার ফেসবুকের ডলার লোড। এই জিনিসটা হয়তো অনেকেই বুঝেন না যে অ্যাড অ্যাকাউন্টের ভিতরে যেহেতু ফেসবুকে অ্যাড দিতে গেলে ডলার লাগে, যেমন আমি বুস্ট করার সময় কিন্তু দেখা গেছে আমি ব্যাংকে যাই না, ডলারগুলো লোড করি কাছ থেকে, তার পারি একজন মানুষের কাছ থেকে। আমি তাকে বলি যে ভাই আমি আপনাকে বিকাশে টাকা দিচ্ছি, আপনি হচ্ছে আমার ইবিএল কার্ডের ভিতরে ডলারটা লোড করে দেন। তাহলে বিষয়টা এখানে হয় কি যে প্রত্যেকটা ডলারে সে হচ্ছে 3 টাকা 4 টাকা 5 টাকা করে লাভ করে। সো এখানেও কিন্তু দেখা গেছে আপনি যদি মনে করেন দৈনিক দেখা গেছে $100 লোড করেন, তাহলে দেখা গেছে 5 টাকা করে লাভ করলেও কিন্তু দেখা গেছে কত? 500 টাকা আপনি দৈনিক প্রফিট করতে পারতেছেন। 10 নম্বর সেটা হলো মানে এটা কিন্তু ইলিগ্যাল এক কথায়, কিন্তু ফেসবুকের মাধ্যমে যদি এইটা SMM প্যানেল দেওয়া। আপনারা বিভিন্ন সময় দেখতে পাবেন যে হচ্ছে ফেসবুকের ফলোয়ার দেওয়া হয়, এত ফলোয়ার এত টাকা, তারপর হচ্ছে এত লাইকস এত টাকা, তারপরে ওয়াচ টাইম এত টাকা হচ্ছে বিভিন্ন সময় কিন্তু বিক্রি করে। এই ধরনের সার্ভিস কিন্তু আসলে SMM প্যানেল বা দেখা গেছে আপনার বিভিন্ন রোবোটিক সিস্টেমের মাধ্যমে রোবটের মাধ্যমে এই সার্ভিসগুলো দেয়। অনেকে দেখবেন যে হচ্ছে SMM ওয়েবসাইট করে বা এই ধরনের সার্ভিসগুলো সেল করে ভালো পরিমাণ ইনকাম করে। যে যদি মনে করেন আপনি যদি এই যে ফেসবুকের লাইকস বিক্রি করতে চান, ফেসবুকের ফলোয়ার বিক্রি করতে চান, সেক্ষেত্রে দেখা গেছে SMM প্যানেল নিয়ে আপনি ইউটিউবে সার্চ করবেন বা ফেসবুকে সার্চ করবেন, যথেষ্ট আপনার দেখা গেছে ইনফরমেশন পাবেন। তো ওইখান থেকে যদি মনে করেন আপনি SMM ওয়েবসাইট করেন বা এই সার্ভিসগুলো যদি দেন, তাহলে কিন্তু ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন। অনেকে আছে মানুষ না সেলিব্রিটি হইতে চায় যে আমার এতগুলো ফলোয়ার আছে, দেখো যে আমার এতগুলো ফলোয়ার আছে। তো একজন বন্ধুকে যদি আপনি একজন বন্ধু যদি ফলোয়ার নেয়, সেও বলে যে দোস্ত যে তুই দেখা গেছে কই থেকে হচ্ছে ফলোয়ারগুলো নিয়ে আমারও নিয়ে দেয়। তো দেখা গেছে এখানে একটা যদি একজনকে যদি আপনি দিতে পারেন, তাহলে কিন্তু আরো 2-4-5টা কাস্টমার কিন্তু পাওয়া যায়। একজনের কাছ থেকে যদি মনে করেন আপনি 500 টাকা প্রফিট করেন, তাহলে দেখা গেছে আরো সে যদি আরো 3-4টা কাস্টমার এনে দেয়, তাহলে দেখেন এখান থেকে ভালো পরিমাণে আপনি ইনকাম করতে পারতেছেন। ভিডিওটার মাধ্যমে যদি আপনাকে কিঞ্চিত পরিমাণ যদি আমি উপকার করতে পারি, সাবস্ক্রাইব অবশ্যই একটা করবেন, কারণ একটা ইউটিউবারের স্বপ্নই থাকে যদি সে সাবস্ক্রাইব পায়, তাহলে দেখা গেছে আপনাদের এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও সবসময় সে হচ্ছে উপহার দেবে, মানে আমি উপহার দেব আপনাকে।